অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। জাহান্নামের আগুনে তাদের শাস্তি দেওয়া হবে, বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হবে। এজন্য বিশেষ করে আমার যুবক ভাইরা, যুবতী বোনরা যারা শুনছেন, এমন একটা সময় আমরা পার করছি, যুবক ভাইদের যৌবনে কোনো কালিমা লাগে নাই এমন যুবক পাওয়া বড় কঠিন হয়ে গেছে। ভাইরা আমার, বৃদ্ধ বয়সে সিজদায় যাবেন, রুকুতে যাবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, আপনার চোখের সামনে ভাসবে আপনার যৌবনকালের সে সমস্ত ভ্রষ্টতা, নষ্টতা, নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা আর জেনা ব্যভিচারের দৃশ্যগুলো, ঠিক না বেটি? আপনি সিজদায় যাবেন, আপনার চোখের সামনে ভাসবে আপনার সেই ফেলে আসা দিনগুলোর অসভ্যতা এবং নোংরামিগুলো, অপরাধের অদৃশ্য দাহন আপনাকে জ্বালাতে থাকবে। যৌবনকাল ওয়ান টাইম চলে যাবে একভাবে। ভাইরা আমার, যদি এটাকে পবিত্র রাখতে পারেন, সংগ্রাম করতে পারেন শয়তানের বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আপনার এই যৌবনকালকে সারা জীবন আপনি এনজয় করে যাবেন, ইবাদতে মজা পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনার যে সয়লাব চলছে, যে আহ্বান চতুর্দিক থেকে জেনার হাতছানি চলছে, সেখান থেকে আমাদের যুবক ভাই বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। জি।